আইসিসি নিষেধাজ্ঞার মেয়াদ এ বছরের ২৮ অক্টোবর পর্যন্ত রয়েছে সাকিব আল হাসানের। এর আগে ফিক্সিং কাণ্ডে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। এ বছরের ২৮ অক্টোবরের পর আবারও সব ধরনের ক্রিকেটে মাঠে ফিরতে পারবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে এর আগেই মাঠে ফিরছেন সাকিব, এবার এমনটাই জানা গেল। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে নিজেকে ঝালাই করে নিতে আগামী মাসেই মাঠে নামছেন সাকিব আল হাসান। ক্রিকেটে ফেরার আগে নিজের প্রস্তুতিটা ঠিকঠাক মতো করে নিতে চান সাকিব আল হাসান। ফিটনেস ও ফর্ম আগের জায়গায় নিতে টানা তিন মাস অনুশীলন করার পরিকল্পনা নিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। গত কয়েক মাস সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রে নিজ পরিবারের সঙ্গে আছেন, তবে গুঞ্জন শোনা যাচ্ছে সেখান থেকে ইংল্যান্ডে পাড়ি জমাবেন সাকিব আল হাসান। ইংল্যান্ডে বিশেষ ব্যবস্থায় আগামী মাসেই অনুশীলন শুরু করবেন সাকিব আল হাসান। ESPN ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান এ প্রসঙ্গে বলেন, আগামী মাস থেকেই আমার অনুশীলনে ফেরার কথা রয়েছে। তিন মাস সময় পাব নিজেকে ভালোভাবে প্রস্তুত করার জন্য। আমি এতদিন কিছুই করিনি, এই তিন মাসই যথেষ্ট নিজেকে ক্রিকেটের জন্য আদর্শ গড়নে নিয়ে যাওয়ার জন্য। আপাতত এটাই পরিকল্পনা। গত বছর সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন সাকিব আল হাসান। নিজের খেলা সবশেষ আন্তর্জাতিক ম্যাচেও ম্যাচ সেরার পুরস্কার পেয়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আর এবার নির্ধারিত সময়ের আগেই আবারও মাঠে ফিরছেন সাকিব আল হাসান, যা ভক্ত সমর্থকদের জন্য দারুণ সুখবর বটে।